হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গবর্ষায়। আমরা ক্লাস টেনের ত্রিকোণমিতি করছিলাম। ত্রিকোণমিতিকের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, কোণ পরিমাপের ধারণা, সেটা আমরা করছিলাম। আগের ক্লাসে আমরা কিছু বেসিক ধারণা দেখেছিলাম এবং সেখানে যে পদ্ধতিগুলো ছিল, ষষ্ঠীক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, সেগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা প্রয়োগ থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দু নম্বর প্রয়োগটা কি বলেছে দেখো, বলছে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠীক মান যথাক্রমে 65 ডিগ্রি ও 85 ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে কি দিয়েছে, একটা ত্রিভুজ রয়েছে। ধরো আমি ত্রিভুজটা যদি এঁকে নিই, ধরো এই একটা ত্রিভুজ আমি এঁকে নিলাম, যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিয়ে দিলাম ABC। এই ত্রিভুজটার দুটো কোণ দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 65, আমি ধরলাম এটা 65, আর এই কোণটা ধরে নিলাম 85। এই দুটো কোণের মান দিয়ে দিয়েছে, বলেছে যে তৃতীয় কোণটা, সেই তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হবে। তাহলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হবে, তৃতীয় কোণ বলতে কোন কোণটা বেঁচে আছে, এইটা। তাহলে তৃতীয় কোণটাকে আগে বের করে নিই। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের তৃতীয় কোণটি হল, তাহলে ত্রিভুজের তৃতীয় কোণ ত্রিভুজের তৃতীয় কোণ কি হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তার থেকে বিয়োগ করব যে দুটো কোণ দিয়ে দিয়েছে সেই দুটো কোণের যোগফলকে। তাহলে 85 যোগ 65, ঠিক আছে। যদি আমি যোগ করি, বিয়োগ করি, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, কারণ যোগ করলে 150 হচ্ছে। তাহলে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যে ত্রিভুজের যে তৃতীয় কোণটি রয়েছে তার ষষ্ঠীক মান কত পেলাম, 30 ডিগ্রি পেলাম, তাই না। তাহলে এর ষষ্ঠীক মান যদি 30 পাই, তাহলে ষষ্ঠীক মান থেকে আমরা বৃত্তীয় মান বের করতে পারি। তাহলে লিখতে পারি, অতএব বৃত্তীয় মান কীভাবে বের করতে হয়, 30 ডিগ্রিকে কী দিয়ে গুণ করতে হবে, পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করব, তাই না। যদি এটাকে কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, 6, তাহলে সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 6। তাহলে তৃতীয় কোণটির মান কত দেওয়া হলো, পাই রেডিয়ান বাই 6। হয়ে গেছে তোমরা তুলনা অঙ্কটা দেখো। প্রয়োগ 7-এরটা কি বলেছে, প্রয়োগ 7-এ বলেছে যে 22 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। কি দিয়েছে, 22 ডিগ্রি 30 মিনিট, একে কি করতে হবে আমাদেরকে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। কিভাবে করতে হয় দেখো, প্রথমে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা কি জানি, রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমাদের সবসময় ডিগ্রিতে লাগবে, মিনিট থাকলে হবে না। তাহলে আমরা কি করব, যে মিনিটটা রয়েছে এটাকে ডিগ্রিতে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, এটাকে আমি ভেঙে দিচ্ছি, 22 ডিগ্রি প্লাস 30 মিনিট এটা লেখা যায়, কারণ 22 প্লাস 30 মিনিট করলেই এটা আসবে। তাহলে সমান সমান হচ্ছে 22 ডিগ্রি প্লাস 30 মিনিটকে যদি আমি ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ। তাহলে 60 দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল। যদি কাটাকুটি করি তাহলে কি হচ্ছে, 0 0 কেটে যায়, 3 দুগুণে 6, তাহলে 1/2, তাহলে হচ্ছে 22 ডিগ্রি যোগ 1/2 এত ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো, এবারে যদি এটাকে যদি লসাগু করি, তাহলে লসাগু করলে কি হচ্ছে, 2 হচ্ছে লসাগু, তাহলে 22 দুগুণে 44 যোগ হচ্ছে 1, তার মানে এত ডিগ্রি, সমান সমান 45/2 ডিগ্রি। তাহলে 45/2 ডিগ্রি বেরোলো এটা। তাহলে এবারে এই যেটা এসে, এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যেতে পারবো। তাহলে অতএব কি হবে, 45/2 ডিগ্রি সমান সমান হচ্ছে 45/2 ইন্টু পাই রেডিয়ান বাই 180। যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, 9 দিয়ে কাটছি, 5 9 45, আর এটাকে 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18 20, 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে হচ্ছে পাই রেডিয়ান বাই 4 দুগুণে 8। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, তোমরা তুলে নাও এটা। দেখো, 12-র প্রয়োগে যাওয়ার আগে আমি তোমাদেরকে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখো, আমরা কি দেখেছিলাম, যে এরকম বৃত্তীয় মানে দেখেছিলাম যে এরকম একটা বৃত্ত এবং তার যে ব্যাসার্ধ তার সমান বৃত্তচাপ নিয়ে যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 1 রেডিয়ান। এটা আমরা বৃত্তীয় পদ্ধতিতে শিখেছিলাম। কিন্তু এখানে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা আমি লিখে দিচ্ছি দেখো, সেটা হচ্ছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান যদি থিটা হয়, তাহলে এস সমান আর থিটা হবে। এসটা কি, এস হচ্ছে বৃত্তচাপ,
তাহলে বৃত্তচাপ সমান সমান ব্যাসার্ধ গুণ হচ্ছে কোণ, যেটা বৃত্তীয় মানে দেওয়া থাকবে সেই কোণটা হবে। ঠিক আছে, এটা একটা সূত্র। এর যে প্রমাণটা, এই যে এস সমান সমান আর থিটা, এর যে প্রমাণটা সেটা তোমাদের বইতে দেওয়া রয়েছে, তোমরা বইতে এটা দেখে নেবে। পেজ নাম্বার হচ্ছে 275। দেখো, এবারে আমি তোমাদের 12-র প্রয়োগটায় যাচ্ছি। 12-র প্রয়োগটা কি বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মান কত হবে তা হিসাব করে লিখি। তাহলে আমাদের কি দিয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, সেটা কি 6 সেমি, আর বৃত্তচাপটা দিয়ে দিয়েছে কত, 15 সেমি। তাহলে আমরা সেটাকে আগে লিখে নিই, আগে একটু ধরে নেব দেখো যে কোণটা বের করতে বলেছে সেই কোণটার মানটাকে আমরা ধরে নেব। তাহলে লিখছি দেখো, ধরি উৎপন্ন কেন্দ্রস্থ কোণের, ধরি উৎপন্ন কেন্দ্রস্থ কোণের কোণের বৃত্তীয় মান থিটা, এটা আমি ধরে নিলাম। তাহলে এবার এখানে কি কি দিয়ে দিয়েছে দেখো, এখানে দিয়েছে, এখানে আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত দিয়েছে, 6 সেমি, 6 সেমি দিয়েছে। আর এস, এস মানে হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ আমাদের কত দিয়েছে, 15 সেমি, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে এবারে আমরা সূত্রে ফেলে দিতে পারি, তাহলে আমরা এই থিটা থিটা কোণের মানটা পেয়ে যাব। তাহলে কি লিখতে পারি, অতএব এস সমান সমান হচ্ছে আর থিটা, এটা হচ্ছে সূত্র আমরা জানি। তাহলে বা এস এর মান হচ্ছে 15 সমান সমান 6 ইন্টু থিটা, তাহলে বা থিটা সমান সমান 15/6 এটা। তাহলে যদি কাটাকুটি করি, যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে হচ্ছে 5/2 এটা। তাহলে আমাদের উৎপন্ন কোণের বৃত্তীয় মান আমরা কত পেলাম, তাহলে লিখতে পারি, অতএব উৎপন্ন কোণের বৃত্তীয় মান কত পেয়েছি আমরা, 5/2 রেডিয়ান, কারণ বৃত্তীয় মানের সবসময় একক হচ্ছে রেডিয়ানে লিখতে হয়। ঠিক আছে, তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা? আর একবার আমি বলে দিচ্ছি দেখো, আমাদের এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে ব্যাসার্ধ, আর তার সাথে দিয়ে দিয়েছিল বৃত্তচাপ। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর এস মানে বৃত্তচাপ, সেটা আমি তোমাদেরকে সাইডে এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের ব্যাসার্ধ আর বৃত্তচাপ দিয়ে দিয়েছে, আমাদের কাছে জানতে চাইছিল যে যে বৃত্তীয় মানটা, যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে তার বৃত্তীয় মান কত হবে। তাহলে আমি ধরে নিয়েছিলাম বৃত্তীয় মান থিটা, এবং আমি তোমাদেরকে যে সূত্রটা বলেছিলাম এখানেও আমি বলেছিলাম দেখো, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তার বৃত্তীয় মান যদি থিটা হয়, যদি বৃত্তীয় মানটা থিটা হয় তারপরে কিন্তু এই সূত্রটা হবে, নয়তো কিন্তু হবে না। তাহলে তার জন্যই আমি এখানে ধরেছি যে উৎপন্ন কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান হচ্ছে থিটা। তাহলে এবারে আর দেওয়া রয়েছে, এস দেওয়া রয়েছে, তাহলে আমি সূত্রটাই ফেলে দিতে পারি যে এস সমান সমান আর থিটা। তাহলে এখান থেকে আমি থিটার মানটা বের করেছি, তাহলে আমার জানতে চেয়েছিল থিটার মানটা, যে বৃত্তীয় মানটা, তাহলে আমি সেটাই লিখেছি দেখো, উৎপন্ন কোণের বৃত্তীয় মান হচ্ছে 5/2 রেডিয়ান। বোঝা গেছে, তোমরা তুলে নাও এটা। দেখো প্রয়োগ 16টা কি বলেছে, প্রয়োগ 16 বলেছে 27° 27 মিনিট 27 সেকেন্ড কোণটির পূরক কোণের মান ষষ্ঠীক পদ্ধতিতে লেখো। তাহলে কি দিয়েছে আমরা আগে লিখে নিচ্ছি দেখো, দিয়েছে হচ্ছে 27° 27 মিনিট আর 27 সেকেন্ড। তাহলে এই যে কোণটা দিয়েছে, এর যে পূরক কোণের মান হবে সেটাকে আমাদের ষষ্ঠীক পদ্ধতিতে লিখতে হবে। তাহলে পূরক কোণ কাকে বলে এবং কি, সেটা তোমরা প্রত্যেকেই জানো, তবু আমি আরেকবার বলে দিই। পূরক কোণ হচ্ছে, ধরো যদি একটা কোণ নিলাম আমি 60, আর একটা কোণ যদি 30 নিই, তাহলে এই কোণ দুটো যোগ করে যদি 90 হয়, তবে এই 60° আর 30° এই এক এই দুটো কোণ হচ্ছে একে অপরের পূরক কোণ। মানে যখন কোণ দুটোকে যোগ করে আমাদের 90° আসবে, তখন হচ্ছে এই কোণ দুটো পূরক কোণ আমি বলতে পারবো। তাহলে আমাকে কোণের মাপ দিয়েছে হচ্ছে 27° 27 মিনিট 27 সেকেন্ড। তাহলে এর পূরক কোণ বের করতে গেলে কি করতে হবে আমাকে, 90° থেকে আমাকে এই কোণটাকে বাদ দিতে হবে। তাহলে 27° 27 মিনিট 27 সেকেন্ড এই কোণটাকে বাদ দিলে তবেই আমি এদের পূরক কোণটা পাবো, তাই তো? তাহলে কি করব দেখো, তাহলে 90° সমান সমান আমি লিখতে পারি, যদি এটাকে আমি ভেঙে মিনিট সেকেন্ডে নিয়ে যাই, তাহলে হচ্ছে 89° আর কি লিখতে পারি, 60 মিনিট এটা লিখতে পারি, তাই না? দেখো
90 কে যদি ভাঙি তাহলে হচ্ছে 89 ডিগ্রি আর 60 মিনিট। এবারে আমার এই 60 মিনিটটাকে যদি আমি ভাঙি তাহলে লিখতে পারি 89 ডিগ্রি, এটাকে লিখতে পারি 59 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড এটা লিখতে পারি। তো দেখো কি করেছি, ভালো করে বোঝো, 90 ডিগ্রিটাকে ভেঙেছি, 90 ডিগ্রিটাকে প্রথমে ডিগ্রিতে আর মিনিটে নিয়েছি, তাহলে 89 ডিগ্রি আর একটা হচ্ছে 60 মিনিট। এবারে 60 মিনিটটাকে আবার আমি সেকেন্ডে ভেঙেছি, কি করেছি, 89 ডিগ্রি রয়েছে এটাকে 59 মিনিট রেখেছি, আর এখান থেকে একটা মিনিট বের করে এখানে পাশে দেখেছি সেটা হচ্ছে 60 সেকেন্ড। কেন এরকম করেছি, কারণ হচ্ছে আমাদের এখানে যে মানটা দিয়েছে সেটা ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে দেওয়া রয়েছে। তাহলে এবার আমি এই যে মানটা পেয়েছি এটা থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে অতএব 89 ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড, এটা থেকে যদি বিয়োগ করি 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ডকে যদি বিয়োগ করি তাহলে আমরা পুরো করে মানটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 27-এ কত হলো 10 হবে 3, হাতে থাকে 1, 2-এর আগে 3 আছে কত হলো 6 হবে 3, তাহলে 33 সেকেন্ড। এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, 27-এ কত হলো 9 হবে 2, হাতে কিছু নেই, তাহলে 2 আছে কত হলো 5 হবে 3, 32 মিনিট। এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, 27-এ কত হলো 9 হবে 2, হাতে থাকে কিছু নেই, 2 আছে কত হলো 8 হবে 6, তাহলে 62 ডিগ্রি। তাহলে এই 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ডের পূরকণের মান কত পেলাম আমরা, তাহলে সেটাই লিখব যে 27 ডিগ্রি 27 মিনিট আর 27 সেকেন্ড এর পূরকণের মান, পূরকণের মান কত পেয়েছি, 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। দেখো তাহলে এবারে যদি তুমি এই 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড তার সাথে যদি এই 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ডকে যোগ করো তাহলে দেখবে দুটো যোগ করলে 90 ডিগ্রি আসবে। বোঝা গেছে, তোমরা তুলে নাও এটা। দেখো প্রয়োগ 18টা কি বলেছে, 18টা দিয়েছে 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড কোণটি সম্পূরক কোণের মান ষষ্ঠীক পদ্ধতিতে লেখো। কি দিয়েছে, 85 ডিগ্রি 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড দিয়েছে, কি করতে হবে, এই কোণটির সম্পূরক কোণের মান বের করতে হবে। আগের টাইম আমরা কি করলাম, পূরক কোণের মান বের করলাম, পূরক কোণ কি, যখন দুটো কোণকে যোগ করে 90 ডিগ্রি আসে, আর সম্পূরক কোণ কি, সম্পূরক কোণ হচ্ছে যখন দুটি কোণকে যোগ করে, যখন দুটি কোণকে যোগ করে 180 ডিগ্রি আসে, যোগ করে 180 ডিগ্রি তখন সেটাকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে আমাদের যে কোণের মাপটা দিয়েছে সেটাকে যদি আমি 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিই তাহলে এই কোণের যে সম্পূরক কোণের মান সেটা আমরা পেয়ে যাব। তাহলে কি করবো, দেখো পুরো সেম আগের মতো, ওটাকে যেরকম 90 ডিগ্রি লিখে ভেঙেছিলাম এটাকে সেরকম 180 ডিগ্রি লিখবো, লিখে এটাকে ভাঙবো। তাহলে 180-কে কী দেখা যায়, 179 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিকে বের করে দিলে হয়ে গেল 60 মিনিট এটা। আবার দেখো তাহলে 179 ডিগ্রি থাক, 60 মিনিট থেকে যদি একটা মিনিটকে আমি বের করে দিই তাহলে হয়ে গেল 59 মিনিট 60 সেকেন্ড এটা। বুঝতে পারছো এখানটা ভাঙাটা? এবারে তাহলে কী করবো, এই যে যেটা ভেঙে পেয়েছি সেটা থেকে এটাকে বিয়োগ করবো। তাহলে অতএব কী হচ্ছে, 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এটা থেকে বিয়োগ করবো 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড, এটাকে বিয়োগ করবো। তাহলে বিয়োগ করছি দেখো, 6 আছে কত হলো 10 হবে 4, হাতে থাকে 1, 3 আর 1-এ 4 আছে কত হলো 6 হবে 2, তাহলে 24 সেকেন্ড। এটাকে যদি বিয়োগ করি তাহলে কী হচ্ছে, 2 আছে কত হলো 9 হবে 7, 3 আছে কত হলো 5 হবে 2, 27 মিনিট। এটাকে বিয়োগ করলে কী হচ্ছে, 5 আছে কত হলো 9 হবে 4, 8 আছে কত হলো 17 হবে 9, তাহলে 94 ডিগ্রি 27 মিনিট 24 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 85 ডিগ্রি 32 মিনিট আর 36 সেকেন্ড কোণের সম্পূরক কোণের মান, সম্পূরক কোণের মান কত, 94 ডিগ্রি
27 মিনিট 24 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার, তোমরা তুলে নাও। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ক্লাসে।